শীতকালে আমাদের দেশের সমুদ্র উপকূলীয় বেলাভূমি এবং চরাঞ্চলগুলো ঝাঁকে ঝাঁকে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। এ সময়ে দেশের আভ্যন্তরীণ বড় জলাশয়গুলো সহ বিভিন্ন হাওর, বাওর আর বিলগুলোতেও এদের দেখা যায়। আমাদের কাছে এরা অতিথি পাখি হলেও প্রকৃতপক্ষে আমাদের দেশটা এদের বৃহত্তর বিচরণভূমিরই অংশ। এরা বছরের বিভিন্ন সময়ে, বিশেষ করে প্রতিকূল পরিবেশের কারণে, এক জায়গা থেকে অন্য অনুকূল পরিবেশে ভ্রমণ করে। পরবর্তীতে আগের জায়গা অনুকূল হলে আবার সেখানে ফিরে যায়। পাখির এই আসা যাওয়াকে পরিযায়ন বলে, আর এই পাখিগুলোকে পরিযায়ী পাখি বলে। শীতের শুরুতে উত্তর গোলার্ধের বিভিন্ন জায়গা থেকে এসব পাখিরা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আমাদের দেশে আসে। এইভাবে পরিযায়ী পাখিরা জীবনটা কাটিয়ে দেয় দুই ঋতুতে দুই জায়গায় আসা যাওয়ার মধ্যে। শুধু যে শীতকালেই আমাদের দেশে পরিযায়ী পাখিরা আসে তা কিন্তু না, গ্রীষ্মকালেও কিছু কিছু প্রজাতি আসে মূলত প্রজননের জন্য। এদের মধ্যে বেশিরভাগই স্থলচর পরিযায়ী পাখি। যেসব পাখি আমাদের দেশে গ্রীষ্মে আসে এদের মধ্যে সমচা আর পাপিয়া খুবই পরিচিত। আমাদের দেশে 208 প্রজাতির শীতকালীন পরিযায়ী পাখির দেখা মেলে, আর 12 প্রজাতি পরিযায়ী পাখি আসে গ্রীষ্মকালে। এদের আবার 14 প্রজাতি ভ্রমণ পথের পরিযায়ী বা প্যাসেজ মাইগ্রেন্ট, অর্থাৎ এরা এদের ভ্রমণ পথে কিছুটা সময়ের জন্য আমাদের দেশে অবস্থান করে। ভ্রমণ পথের পরিযায়ী পাখির মধ্যে তামারং বেনেবো, ধলালেজ রবিন, স্পটেড স্টার্লিং উল্লেখযোগ্য। এছাড়াও 119 প্রজাতি ভবঘুরে বা ভ্যাগ্রেন্ট, যারা অনিয়মিতভাবে আসে। মজার বিষয়, এসব পরিযায়ী পাখি সবগুলিই কিন্তু জলচর নয়। আমাদের দেশে আসা পরিযায়ী পাখির মধ্যে বেশিরভাগই স্থলচর পরিযায়ী পাখি। আমাদের দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের মিশ্র চিরহরিৎ বনগুলো স্থলচর পরিযায়ী পাখির আবাসস্থল। তবে সারা দেশে বিভিন্ন প্রতিবেশেও এদের দেখা যায়। স্থলচর পরিযায়ী পাখির মধ্যে নীলকলা ফিদা, ধলালেজ শিলাফিদা, বিভিন্ন প্রজাতির খঞ্জনা সহ আরও অনেক প্রজাতি দেখা যায়। শীতে আমাদের দেশে 19 প্রজাতির পরিযায়ী হাঁসের দেখা মেলে। এদের মধ্যে দাগি রাজহাঁস বেশি দেখা যায় সমুদ্র উপকূলীয় চরাঞ্চলগুলোতে এবং পদ্মার চরে।
তবে খয়রা চকাচকির বড় ঝাঁকগুলো দেখা যায় চর কুকরি মুকরি ও চড়ুইল বিলে। লেঞ্জা হাঁসে বড় বড় ঝাঁকগুলো দেখা যায় পদ্মার চরে। অন্যদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের টাঙ্গুয়া হাওর, বাইক্কা বিল বা হাকালুকিতে দেখা যায় লালঝুঁটি ফুঁতি হাঁস সহ বিভিন্ন প্রজাতির হাঁসের বড় বড় ঝাঁকগুলো। বিভিন্ন প্রজাতির কাদাখোঁচা পাখির মধ্যে জৌরালি, গুলিন্দা, জিরিয়া, বাটান, ঠেঙ্গি বেশ পরিচিত পরিযায়ী পাখি। এদের মধ্যে আমাদের দেশের বিভিন্ন হাওর বা বিলগুলোতে কালো লেজ জৌরালির দেখা মিললেও এদের সবচাইতে বড় ঝাঁকগুলোর দেখা মেলে দোমারচর ও তার আশেপাশে। তবে কালোপাক ঠেঙ্গির বড় ঝাঁকগুলোর দেখা মেলে চড়ুল বিল সহ বিভিন্ন হাওর এলাকাতে। বিশ্বব্যাপী এই প্রজাতিগুলো আফ্রিকান ইউরেশিয়ান ওয়াটার বার্ড এগ্রিমেন্ট দ্বারা সংরক্ষিত। বড় ধূল জিরিয়া, ছোট ধূল জিরিয়া, কেন্টিশ জিরিয়া সহ বিভিন্ন জিরিয়ার মনোমুগ্ধকর এরিয়াল ডান্স বা আকাশ নৃত্য দেখা যায় আমাদের উপকূলীয় চরাঞ্চলে। এছাড়াও এসব জিরিয়া বাটানের ঝাঁক দেখা যায় নতুন জেগে ওঠা চরের ঘাসের চারণভূমিতে। ঘাসের মধ্যে থাকা পোকামাকড় এদের খুবই প্রিয়। প্রশান্ত সোনা জিরিয়ার বড় বড় ঝাঁকগুলো দেখা যায় নিঝুম দ্বীপ, সোনাদিয়া আর সোনার চরের আশেপাশে। খয়রা কাস্তে চড়া আমাদের দেশে হাওর এলাকায় বেশি দেখা গেলেও কালোমাথা কাস্তে চড়ার বড় ঝাঁকগুলো শুধু চর এলাকাতেই বেশি দেখা যায়। কালোমাথা কাস্তে চড়ার বড় ঝাঁকগুলো দেখা যায় চর বিড়বিড়া আর চর কুকরি মুখিতে। তবে খয়রা কাস্তে চড়া প্রধানত টাঙ্গুয়া হাওর, বাইক্কা বিল আর হাকালুকি হাওরেই বেশি দেখা যায়। 2014 সালের পর থেকে এই প্রজাতিটিকে আমাদের দেশে দেখা গেলেও ক্রমান্বয়ে প্রতি বছর এদের বেশি সংখ্যায় দেখা যাচ্ছে। গত 2-1 বছর থেকে উপকূলীয় চরাঞ্চলগুলোতেও এদের দেখা মিলছে। বাংলাদেশে যে 12 প্রজাতির মাছরাঙা পাওয়া যায় এদের মধ্যে শুধুমাত্র কালোটুপি মাছরাঙাই আমাদের দেশে শীতকালে এসে থাকে। তবে উদয়ী বামন মাছরাঙা শুধুমাত্র গ্রীষ্মেই দেখা যায়। ছোট পানকৌড়ি আমাদের দেশীয় পাখি হলেও বড় পানকৌড়ি কিন্তু পরিযায়ী, শুধুমাত্র শীতেই আমাদের দেশে এসে থাকে। প্রায় সব বড় হাওর বাড়গুলোতে এদের দেখা মেলে।